আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশার রসুই ঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটু অন্যরকম একটা রেসিপি। সবসময় তো ভর্তা তরকারি সব কিছুই খাচ্ছি করছি, আজকে ভাবলাম খুব অল্প সময় কীভাবে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদেরকে দেওয়া যায়। আর সেটা চিন্তা করেই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ম্যাক্সিকান একটা স্ন্যাক্সের রেসিপি, সেটা হচ্ছে ট্যাকোস। তাহলে চলুন আমরা দেখি এটাতে আমাদের কি কি লাগছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ট্যাকোস তৈরি করতে আমাদের যা যা লাগছে, ম্যাশ করা আলু দুটো নিয়েছি, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনে পাতা কুচি, মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আমি, সিদ্ধ করে ম্যাশ করে নিলাম, মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে স্লাইস চিজ গুলো নিতে পারেন, টমেটো সস, ময়দা, একটা মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা নিয়েছি আমি, সরিষার তেল লবণ পরিমাণ মতো এবং 1 চা চামচ বেকিং পাউডার। প্রথমে আমি আটাটা মাখিয়ে নিব। এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ নিয়েছি, এই কাপটার মাপে 1 টিস্পুন বেকিং পাউডার, লবণটা পরিমাণ মতো, আটাটা ময়ন করার সময় আমরা আর তেল দিব না, এটাকে ভালো করে একটু নরম করে ময়ন করে নেব অল্প অল্প পানি দিয়ে। ভালো করে ময়ন করা হবে, আপনার খেতেও জিনিসটা তত টেস্টি হবে। অনেক ভালো করে ময়ন করবেন, আমরা অনেকক্ষণ ধরে ডোটাকে মাখাতে থাকবো, ভালো করে প্রায় 5-7 মিনিট মাখাবো, আর একটু নরম করে করবো, শক্ত করা যাবে না, শক্ত করলে ট্যাকোসটা কিন্তু মজা লাগবে না। তখন অল্প অল্প পানি দিয়ে করছি, একবারে বেশি পানি দিয়ে দিলে অনেক সময় পানি বেশি হয়ে যায়। আর ডোটা ময়ন করা হয়ে গেল, এখন এটার উপরে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে 15 মিনিট ঢেকে রাখবো, তাহলে এটা সফট হয়ে আরো ফুলে উঠবে, তখন ট্যাকোসটা খেতে অনেক মজা হবে। একটু উপরে তেল দিয়ে, উপরে তেলটা দিব এই কারণে যেন উপরটা শুষ্ক হয়ে না যায়। এটাকে এখন ঢেকে দিচ্ছি, 15 মিনিট ওয়েট করব। এই ফাঁকে চলুন আমরা ট্যাকোসের ভিতরে জিনিসটা স্টাফিংটা রেডি করে ফেলি। ভিউয়ার্স, আমি চুলায় প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি, তারপর এটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। ট্যাকোসের স্টাফিংটা আমরা সরিষার তেলে করব, তাহলে একটু বেশি ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর হবে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে আমরা একটু হালকা ব্রাউন কালার করে পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং নাড়তে থাকবো। সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলবেন, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কারো যদি কোনো রেসিপির প্রয়োজন হয় বা দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দেবেন, আমি চেষ্টা করবো সেটা আপনাদের জন্য করার জন্য। আমরা পেঁয়াজটা একটু লাল করে নেই, পেঁয়াজ যে তেলে আমরা পেঁয়াজটা একটু ব্রাউন করেছিলাম সেই তেলে আমি শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, এটাতে দিয়ে ভেজে নিব। স্টাফিং এর কাজটা পুরোটাই আমরা সরিষার তেলে করব ফ্লেভারটা ভালো আসার জন্য। মরিচটা মচমচা করে ভেজে তারপরে আমরা তুলব। খেয়াল রাখবেন, আমরা এই ট্যাকোসের স্টাফিংটা যত টেস্টি হবে সে আপনার ট্যাকোসটা কিন্তু ততই
খেতে ভাল লাগবে। ভিউয়ার্স, এখন আমরা ম্যাশ করা আলুটার সাথে সবকিছু মিক্স করে নেব। প্রথমে শুকনা মরিচটা যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে আগে ভালো করে লবণ দিয়ে মেখে নেব। সবসময় শুকনা মরিচ ভালো করে আগে লবণ দিয়ে মেখে নেবেন, তাহলে খুব ভালো লাগে খেতে। আর আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যে কোনো মরিচই মাখান, যদি হাতে মাখানোর আগে একটু তেল মাখিয়ে রাখেন কিছুক্ষণ আগে থেকে, তাহলে কিন্তু হাতটা কম জ্বলবে। কারণ অনেকের স্কিন খুব সেন্সিটিভ থাকে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, একবারে আলু সহ করে দিচ্ছি। এবার একে একে আর বাকি জিনিসগুলো এটার সাথে মিশিয়ে নিব। দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এই মিশ্রণটা আপনি যত টেস্টি করতে পারবেন আপনার ট্যাকোসটা ততই মজা লাগবে। এরপর আমি ম্যাশ করা আলুগুলো এটার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবো। সময়ও কম লাগবে, খেতেও ভাল লাগবে। হয়ে গেল আমাদের মিশানোটা। হয়ে গেছে ভিউয়ার্স, আমরা এখন রুটি তৈরি করে ফেলবো। রুটিটা তৈরি করার আগে ডোটাকে আমরা আরেকটু মাখিয়ে নেব, নিয়ে সমান সমান করে কয়েকটা গোল্লা করে নেব। বেশি বড়ও নেব না, আবার বেশি ছোট হবে এরকমও নেব না। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমি হাত দিয়ে ছোট ছোট গোল্লা করে নিলাম। সবগুলো রুটি আস্তে আস্তে বেড়ে ফেলবো। অল্প অল্প করে আটা দিয়ে রুটিটা বেলে নেব। বেশি বড় করা লাগবে না, বেশি বড় করলে আপনার ট্যাকোসটা বেশি বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ভিউয়ার্স, আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি, একটু পরিমাণ করেছি, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, দেখেন সবদিকে সমান রয়েছে। এখন এগুলোকে আমরা একটু এপিট ওপিট ছেঁকে নিব। তাহলে চলুন একটু ছেঁকে নিয়ে আসি। আমার রুটি ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমরা বাকি কাজটুকু করব। রুটির উপর আমরা ভালো করে আগে টমেটো সস ছড়িয়ে দিয়ে নিব। টমেটো সসটা একটু বেশি করে দিব, তাহলে আমরা যখন চিজ তারপর ম্যাশ করা আলু এগুলো দিব এটা খুব ভালো করে লেগে থাকবে। আর এই সসটা আমার ঘরে করা, এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে তৈরি করতে পারবেন। ভালো করে একটু টমেটো সসটা দিয়ে নেব। এবার এইটার হাফ বরাবর মোজারেলা চিজটা দিয়ে দিব। চাইলে আপনারা এখানে স্লাইস চিজটাও ইউজ করতে পারেন, আমি মোজারেলাটা নিয়ে গ্রেট করে নিয়েছি। Thank you.
এখন এটার উপর ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমরা আবার আরেকটা লেয়ার চিজ দিব। খুবই ইয়ামি একটা স্ন্যাক্স। আমার ভিতরে স্টাফিংটা শেষ, এখন আমি এটাকে এভাবে পুরে দিই। হালকা করে একটু চেপে দেব। এভাবে আমি সবগুলো রুটির ভিতরে আগে স্টাফিংটা দিয়ে নেব। প্যানটা গরম করে নিয়েছি, এখন এটার মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব। মাঝারি আছে কাজটা করব। বাটারটা গলে গিয়েছে, এখন আমরা ট্যাকোসগুলো দিয়ে হালকা ভেজে নেব। হালকা হালকা ব্রাউন কালারটা করে নেব, বেশি লাল করব না। একটু হলে তারপর আবার আমরা সেটাকে উল্টে দেবো। প্রথমে একটু অপেক্ষা করবো একটা পাশ ভালো করে হওয়ার জন্য। ভিউয়ার্স, হয়ে গেল খুবই চিজি মেক্সিকান ট্যাকোস স্ন্যাক্স। দেখে কিন্তু খুবই ইয়ামি লাগছে, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে জানাবেন, ভালো না লাগলেও আমাকে জানাবেন, খুব খুশি হব। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।